ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের মধ্য দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে 30 বল হাতে রেখেই 7 উইকেটের বিশাল জয় পেয়েছে টাইগাররা। শুরুতে ব্যাটিং করে নিউজিল্যান্ডের দেওয়া 61 রানের লক্ষ্য তাড়া করে অসাধারণ এই জয়টি পেয়েছে বাংলাদেশ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগেই দারুণ এক মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিল টাইগাররা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 4-1 ব্যবধানে জিতেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। সেই টি টোয়েন্টি সিরিজে জয়ের মধ্য দিয়ে রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের, তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ জয়ের মধ্য দিয়ে র্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতি করেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে উপরের সারির দলের সঙ্গে জিততে পারলেই রেটিং পয়েন্ট বাড়বে বেশি হারে, আর সেই কাজটি করেছে বাংলাদেশ দাপুটের সাথে। নিউজিল্যান্ডকে 7 উইকেটে পরাজিত করে প্রথম ম্যাচে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 4 রেটিং পয়েন্ট অর্জন করেছে টাইগাররা, যার মাধ্যমে এই ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা বাংলাদেশ এক লাফে উঠে এসেছে 7 নম্বরে। এ সময় বাংলাদেশ পিছনে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে পিছনে ফেলে 7 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট 238। আগামী ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে 6 নম্বরে উঠে আসবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডকে এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারলেই প্রথমবারের মতো আইসিসির কোনো ফরম্যাটে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে আসতে পারবে টিম টাইগার্স।